তো আমরা এতক্ষণ যেটা দেখলাম H2+I2 থেকে 2HI তার জন্য কেপিকেসি বের করা, আবার 2HI থেকে যদি H2+I2 হয় তার জন্য কেপিকেসি বের করা, এবং এখান থেকে আমরা একটা ছোটখাটো ম্যাথসও দেখলাম। আর যখন আমরা ম্যাথ পার্টে যাব তখন এখান থেকে কেপিকেসি থেকে অবশ্যই ম্যাথস থাকবে অনেক। এরপর দেখব হচ্ছে আমরা নেক্সট যে ইম্পর্টেন্ট রিয়েকশনটা আছে আমাদের PCl5 থেকে PCl3+Cl2, আবার উল্টাটা হতে পারে PCl3+Cl2 থেকে PCl5, তার জন্য আমরা কীভাবে কেপিকেসি বের করতে পারি। তো যেহেতু আমরা অলরেডি একটা করে ফেলেছি, তোমরা ইতিমধ্যে মোটামুটি প্রায় সব কিছু বুঝে ফেলেছো, যদিও এরপরে কোনো কোশ্চেন থাকে আশা করি আমরা যে নেক্সট রিয়েকশনগুলো করব তার মধ্যে বাকি কোশ্চেনগুলো তোমাদের কী হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে PCl5 থেকে PCl3+ হচ্ছে Cl2। তো এখান থেকে দেখো যে আমি লিখব হচ্ছে PCl5 রিয়েকশনটা PCl5, এখান থেকে কী পাচ্ছি আমরা PCl3+Cl2। তো নর্মালি এই রিয়েকশন থেকে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে বের করতে বলবে KP, তবে আমরা দুটোই বের করবো, KPKC দুটোই বের করবো। তো কী ধরবো, প্রথম হচ্ছে ইনিশিয়ালি রিয়েকশন স্টার্ট হচ্ছে, আর যখন রিয়েকশন স্টার্ট হচ্ছে তো রিয়েকট্যান্টকে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট কী ধরতে পারি, সাপোজ এটা হচ্ছে এ মোল, যেমন আমরা এর আগে H2+I2 এটাকে এ ধরেছিলাম, এ মোল এটাকে বি মোল, তাই না? কারণ একটা রিয়েকশন যখন আমরা স্টার্ট করি তখন কিন্তু আমরা যে কোনো অ্যামাউন্ট কী করতে পারি, বিকারে কী করতে পারি, ঢালতে পারি, কিন্তু ওরা কিন্তু ওদের রেশিও অনুযায়ী কী করবে, ওদের রেশিও অনুযায়ী একজন আরেকজনের সাথে যুক্ত হবে, তাই তো? তো এখানে নিলাম হচ্ছে আমরা এ মোল, আর ইনিশিয়ালি ওরা হচ্ছে কত মোল, 0 0 মোল, এগুলো কিন্তু মোল নাম্বার, ক্লিয়ার? এখন যখন এটা ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আসবে, যখন এটা ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আসবে তখন কী হবে, দেখো রেশিওটা খেয়াল করো, 1:1:1। যেমন আমরা এর আগে যখন উল্টাটা করেছিলাম, মানে রিভার্সটা করেছিলাম প্রথম রিয়াকশনের, যে 2HI থেকে আমরা কী পেয়েছিলাম, 2HI থেকে হচ্ছে H2+I2, এটা আমি নিয়েছিলাম হচ্ছে কত, 2 mol, তাই না? এটা 0 0। পরে যখন এখানে আসলাম, মানে ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আসলাম, এটা যদি আমরা আলফা ধরি, এটা ধরতে হবে কত, আলফা। এখন কিন্তু এটাকে আলফা বিটা ধরলে হবে না, কারণ কি, ও যদি 1 mol তৈরি হয় ও 1 mol তৈরি হবে, কারণ রিয়েকশন কিন্তু আমাদের ইচ্ছায় চলবে না, কারণ আমরা যখন রিয়েকশন স্টার্ট করি তখন আমরা আমাদের ইচ্ছা মতো কী করতে পারি, আলফা মানে হচ্ছে হাইড্রোজেন আয়োডিন দিতে পারি, কিন্তু ওরা ওদের রেশিও অনুযায়ী যুক্ত হবে। ঠিক সেমভাবে এই রিয়েকশনে ওরা যখন তৈরি হবে ওদের রেশিও অনুযায়ী ওরা তৈরি হবে, 1:1, ও যদি আলফা তৈরি হয় ও আলফা তৈরি হবে। সো এক্ষেত্রেও তাই, তো ও যদি এখানে আলফা মোল তৈরি হয় ও এখানে তৈরি হবে কত, আলফা মোল, তাই না? সো আমরা এ থেকে কত মাইনাস করব, এ থেকে মাইনাস করব হচ্ছে আমরা এখানে PCl5, তার সামনে কত আছে, 1, তাই না? তার সামনে 1, আর ওদের রেশিও কত, 1:1:1, এখান থেকে মাইনাস করবো হচ্ছে আমরা 1 আলফা, মানে ওরা যতটুকু হবে 1 আলফা মাইনাস করবো। সো আমরা ইকুইভ্যালেন্ট কন্ডিশনে তাদের মোল নাম্বার পেয়ে গেলাম। এখন যদি আমরা এর আয়তন মানে ভলিউম যদি ধরি, ভলিউম বা আয়তন হচ্ছে ভি, আর প্রেশার মানে টোটাল প্রেশার ধরলাম হচ্ছে টি। এখন আমরা বের করবো প্রথম হচ্ছে কেসি, কী বের করবো, কেসি বের করার জন্য কী করতে হবে, উপরে হচ্ছে আমাদের PCl3 আর হচ্ছে Cl2 এর কী কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা, তাই না? আর নিচে হচ্ছে আমাদের PCl5 এর কনসেন্ট্রেশন বা হচ্ছে ঘনমাত্রা। তো যদি আমরা এদেরকে বসাই তাহলে খেয়াল করে দেখো PCl3 ঘনমাত্রা কী হবে, আমরা এখানে একটু আমি লিখে দেখাই যে PCl3 এর ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন হবে হচ্ছে আমাদের, তার কত মোল আছে, PCl3 এর মোল আছে কত, আলফা মোল, মানে ইকুইভ্যালেন্ট কন্ডিশনে, এই ইকুইভ্যালেন্ট কন্ডিশনে তার কত মোল আছে, আলফা মোল। সো এই যে উপরে হবে হচ্ছে আলফা আর নিচে হচ্ছে ভলিউম ভি, তাই না? কারণ মোল বাই ভলিউম কী আমাদের, ঘনমাত্রা বা হচ্ছে কনসেন্ট্রেশন। এরপরে যাবো হচ্ছে আমরা বের করি Cl2, Cl2-র জন্য কী হবে, সেমই হবে আলফা বাই ভি, কারণ তার ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আলফা মোল আর টোটাল ভলিউম কত, ভি। এরপরে যাবো হচ্ছে আমরা PCl5-এর জন্য কী হবে, উপরে তার ইকুইভ্যালেন্ট কন্ডিশনে বা হচ্ছে সাম্য অবস্থায় এখানে আছে কত, A-আলফা, সো উপরে বসাবো হচ্ছে আমি A-আলফা, নিচে ভি। এখন যদি আমরা এদেরকে এখানে বসিয়ে দিই, এখানে কারো সামনে কী নেই, 1, 2 বা 3 এরকম কিছু নাই, সো এখানে পাওয়ার কী, পাওয়ার হচ্ছে সবার 1, তাই না? সো এখন এটা বসিয়ে দিলেই হবে, তোমরা এটা বসাই যে PCl3 এটা হচ্ছে আলফা বাই ভি, Cl2 এটা হচ্ছে আলফা বাই ভি, এটা হচ্ছে A-আলফা বাই ভি, তাই না? সো খেয়াল করে দেখো এখানে যেটা হবে যে আমাদের যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে উপরে আসবো হচ্ছে আমার আলফা স্কোয়ার
আলফা স্কোয়ার বাই হচ্ছে ভি স্কোয়ার, এ মাইনাস আলফা বাই হচ্ছে ভি। তো আমরা এখান থেকে পাচ্ছি আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার, উল্টায় যদি দেই তাহলে ভি এখানে এ মাইনাস আলফা। তো যদি কাটাকাটি করি ভি স্কোয়ার আর ভি যদি কাটাকাটি করি তাহলে খেয়াল করে দেখো কী হচ্ছে, এখানে একটা ভি থাকবে তাই না, একটা ভি থাকবে। সো লিখতে পারি হচ্ছে আমি এখান থেকে আলফা স্কোয়ার এ মাইনাস আলফা, একটা ভি হচ্ছে আমাদের নিচে থাকবে তাই না। এর আগে কিন্তু আমাদের কী ছিল না, যখন আমরা এর জন্য কাজ করেছিলাম তখন আমাদের কোনো ভি ছিল না তাই না, এখন কিন্তু আমাদের কী আছে, একটা ভি আছে মানে ভলিউম লাগবে। সো এটা হচ্ছে আমার ওর জন্য কেসি। এখন বের করবো হচ্ছে আমরা কেপি, কী বের করবো তার জন্য কেপি। তো কেপিটা বের করি, তো কেপির জন্য আমাদের কী লাগে, কেপির জন্য লাগে হচ্ছে পার্শিয়াল প্রেশার তাই না, পার্শিয়াল প্রেশার। আমরা এর আগের রিয়াকশন এইচ টু প্লাস আই টু তার জন্য বের করেছিলাম। তো পার্শিয়াল প্রেশার যদি আমি এখান থেকে বের করি, সো উপরে হবে হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেশার অফ কি, পার্শিয়াল প্রেশার অফ পিসিএল থ্রি ইনটু পার্শিয়াল প্রেশার অফ সিএল টু, আর নিচে হবে পার্শিয়াল প্রেশার অফ পিসিএল ফাইভ। এখন আমি পার্শিয়াল প্রেশারগুলো বের করি। তো এখানে হচ্ছে আমার পার্শিয়াল প্রেশার, পার্শিয়াল প্রেশার অফ আমি লিখলাম হচ্ছে পিসিএল থ্রি। তো আমরা কীভাবে পার্শিয়াল প্রেশার বের করি, প্রথম হচ্ছে মোল ফ্র্যাকশান মানে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ মানে টোটাল প্রেশার। তো মোল ফ্র্যাকশান কীভাবে বের করি, মোল ফ্র্যাকশানের জন্য লাগবে হচ্ছে আমার টোটাল মোল নাম্বার, কী লাগবে টোটাল মোল ইন ইকুইভ্যালেন্ট কন্ডিশন তাই না, টোটাল মোল ইন ইকুইভ্যালেন্ট কন্ডিশন মানে হচ্ছে আমাদের এই যে আলফা আলফা আর হচ্ছে এ মাইনাস আলফা যদি প্লাস করি তাহলে কী হবে, আলফা প্লাস আলফা প্লাস এ মাইনাস আলফা। সো আলফাটা কাটা যাবে, এখানে হবে হচ্ছে আমার এ প্লাস আলফা মানে আলটিমেটলি টোটাল মোল হচ্ছে আমাদের এ প্লাস আলফা। তো আমার পার্শিয়াল প্রেশার অফ পিসিএল থ্রি কী হবে, নিচে হচ্ছে কি টোটাল মোল নাম্বার এ প্লাস আলফা, আর ইকুইভ্যালেন্ট কন্ডিশনে সাম্য অবস্থায় পিসিএল থ্রি আছে কত আলফা, এটা হচ্ছে আমাদের পিসিএল থ্রি এর মোল ফ্র্যাকশান বা মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ যদি আমি দেই তাহলে বের হয়ে যাবে তার পার্শিয়াল প্রেশার। সেমভাবে আমি বের করব পার্শিয়াল প্রেশার অফ সিএল টু, কী হবে সেমই হবে কারণ টোটাল মোল কত এ প্লাস আলফা আর সিএল টু ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আমাদের সিএল টু কত আছে, এখানে খেয়াল করে দেখো আলফা আছে, ইনটু টোটাল প্রেশার, এটা হচ্ছে আমার সিএল টু এর কি পার্শিয়াল প্রেশার। এরপরে যাব হচ্ছে আমি পার্শিয়াল প্রেশার অফ পিসিএল ফাইভ, এখানে বের করবো কিছু কী আমরা, আর নিচে হচ্ছে টোটাল মোল নাম্বার এ প্লাস আলফা, উপরে হচ্ছে কত এ মাইনাস আলফা ইনটু পি, কারণ তার ইকুইভ্যালেন্ট কন্ডিশনে তার টোটাল মোল নাম্বার কত এ মাইনাস আলফা। এখন আমরা বসাবো হচ্ছে এখানে, তো কারোর উপরে কোনো স্কোয়ার টোয়ার কিছু থাকবে না কারণ এখানে রিয়াকশানে কারোর উপরে কোনো স্কোয়ার টোয়ার কিছু নাই। সো যেটা করবো আমি এখানে কেপি, আমরা কী পাবো কেপি, কেপি ইকুয়াল টু পাবো যদি আমরা এদেরকে বসাই যে উপরে হচ্ছে পিসিএল থ্রি আর সিএল টু এর মোল ফ্র্যাকশান, সো হবে হচ্ছে উপরে আলফা এ প্লাস আলফা ইনটু আলফা এ প্লাস আলফা, এর সাথে একটা পি আছে এর সাথে একটা পি আছে তাই না, দুইটা পি মিলে কী হবে পি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা নিচে হচ্ছে আমাদের এ মাইনাস আলফা, নিচে হচ্ছে এ প্লাস আলফা ইনটু পি। এখন আমরা যেটা করতে পারি, উপরে হচ্ছে দুইটা পি নিচে হচ্ছে একটা পি, আমরা কাটতে পারি একটা পি কেটে দেই, আর এখানে একটা এ প্লাস আলফা একটা এ প্লাস আলফা আমরা কেটে দিই। সো আলটিমেটলি এখানে পাবো হচ্ছে আমরা উপরে আলফা স্কোয়ার পি, উপরে পাবো কি আমরা আলফা স্কোয়ার পি, আর নিচে হচ্ছে এই যে এ মাইনাস আলফাটা থাকবে, এ মাইনাস আলফা থাকবে, আর এই যে এ প্লাস আলফাটা সেটা কিন্তু কোথায় চলে আসবে, নিচে এ প্লাস আলফা। তো আশা করি বোঝা গেল এটা হচ্ছে তার কেপি। এখন যদি আমাদের ম্যাথস দেয় আমরা ঠিক সেমভাবে কী বের করবো, কেপি বের করবো। তো আমি হচ্ছে এখান থেকে মানে এই রিয়েকশন থেকে কেপি বের করার একটা ছোটো একটা ম্যাথ তোমাদের দেখাবো। তার আগে আমি বলি যদি এই রিয়েকশনটা উল্টা করে দিই, আমরা কী করে দিই এটাকে উল্টা করে দিই তাহলে কীরকম হবে দেখতে, তখন আমরা কীভাবে করব। ধরো হচ্ছে দিলাম হচ্ছে যে পিসিএল থ্রি প্লাস সিএল টু, এখান থেকে হচ্ছে আমার পিসিএল ফাইভ, তাহলে আমরা কী করব এখানে নিব হচ্ছে এই যে আমরা রিয়েকশন স্টার্ট করছি তাই না, এটা হচ্ছে রিয়্যাকট্যান্ট, আমি নিলাম হচ্ছে এ মোল বি মোল, এটা জিরো মোল, সো এটা ইকুইভ্যালেন্টে যখন চলে আসবে, যখন ইকুইভ্যালেন্টে আসবে এটাকে আমরা কী ধরবো আলফা, সো এখান থেকে এ মাইনাস আলফা বি মাইনাস আলফা, এ মাইনাস আলফা বি মাইনাস আলফা, কারণ ওর সামনে কত আছে ওর সামনে ওয়ান, ওর সামনে কত ওয়ান, তার মানে এ থেকে মাইনাস করতে হবে আলফা বি থেকে মাইনাস করতে হবে ওয়ান আলফা, বিষয়টা ক্লিয়ার। তারপর সেমভাবে হচ্ছে আমরা কেপি কেসি বের করবো। এখন আমরা যেটা করবো
এই যে এই রিয়াকশন থেকে আমরা ছোট একটা ম্যাথস দেখব যে তোমাদের কিরকম ম্যাথস আসতে পারে এবং এই ম্যাথসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো আমি রিয়াকশনটা লিখি যে রিয়াকশনটা হচ্ছে এরকম, ধরো তোমাকে বললো যে পিসিএল ফাইভ থেকে তৈরি হচ্ছে এই যে পিসিএল থ্রি প্লাস হচ্ছে সিএল টু, পিসিএল থ্রি প্লাস হচ্ছে সিএল টু। এখন বললো যে এখানে 50% কী হয়, 50% বিয়োজিত হয়ে যায়। আবারও শোনো, 50% কী হয়, 50% বিয়োজিত হয়ে যায়। তো আমি এটাকে ধরবো হচ্ছে 1 মোল। কী ধরবো, তোমার যা ইচ্ছে ধরতে পারো, কোনো সমস্যা নেই। 1 মোল, 10 মোল, 100 মোল যা ইচ্ছে ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমি বুঝাচ্ছি কেন, এটাকে যদি আমি ধরি 1 মোল তাহলে এদেরকে ধরবো কি, 0 0, কারণ রিয়াকশন কী হচ্ছে, এখন স্টার্ট হচ্ছে। আচ্ছা, তো কী হয়, 50% বিয়োজিত হয়ে যায়, আর রেশিও কত, 1:1, তাই না? মানে এটা যদি আমাদের 1:1:1, সো যেহেতু ওর 50% কী হয়ে যায়, বিয়োজিত হয়ে যায় বা ডিসোসিয়েট হয়, সো আমরা যদি 1 থেকে তার 50% সরাই নিই, 1:50% কত হয়, 1:50% হচ্ছে 0.5, তাই না? 1:50% হচ্ছে আমাদের 0.5, সো আমরা এখান থেকে মাইনাস করব, 1 থেকে মাইনাস করবো হচ্ছে 0.5, আর এদেরকে ধরবো হচ্ছে 0.5 মোল। তো আশা করি বোঝা গেল, তাই না? এই যে আমরা একটু আগে যেটা করেছি যে এটা আলফা ধরেছি, এটা আলফা, মানে এরকম করেছিলাম একটু আগে, পিসিএল ফাইভ ধরেছিলাম আমরা এ, আর পিসিএল থ্রি আর সিএল টুকে ধরেছিলাম আলফা আলফা, সো এখান থেকে মাইনাস করেছিলাম আমরা আলফা, তাই না? একটু খেয়াল করে দেখো যে একটু আগে যখন আমরা এটা আলফা, এটা এ ধরেছিলাম, এটা এ ধরেছিলাম, আর ইকুইভ্যালেন্ট কন্ডিশনে এটা আলফা ছিল, এটা আলফা, এটা আলফা, এখানে ধরেছিলাম এ মাইনাস আলফা। এখন আমরা এই যে এ, একে আমরা ধরলাম হচ্ছে 1 মোল, একে আমরা 1 মোল। এখন কোশ্চেন হচ্ছে একে কেন 1 মোল ধরলাম, আমি যেটা বললাম একে তুমি 1 মোল না, 10 মোল, 100, 50, যা কিছু ধরতে পারো। সো এখানে 1 দেখে আমি এখানে কত মাইনাস করলাম, 0.5। যদি তুমি এর ভ্যালু ধরতে হচ্ছে 100, কত, 100, তখন 100-এর 50% কত হতো, 50, তখন এটা এরকম হতো যে 100-50, আর এরা হতো 50-50 করে। আশা করি বোঝা গেল, মানে তোমাকে এখান থেকে কী করতে হবে, তুমি পিসিএল ফাইভ যাই ধরবো না কেন, সেখান থেকে তোমাকে তার 50% কী করতে হবে, বাদ দিতে হবে, কারণ বলা আছে কী হয়, 50% বিয়োজিত হয়। যদি এটা 80% বলে, কী বলে, 80%, তখন যেটা হবে, তখন এটা হতো এরকম যে 1-0.8, তাহলে এখানে আমার হতো হচ্ছে 0.8, আর এখানে থাকতে হচ্ছে কত, 1-0.8, মানে হচ্ছে 0.2। ক্লিয়ার, বোঝা গেল আশা করি, যে আমরা পিসিএল ফাইভ যা ধরবো সেখান থেকে কী যাবে, 50% চলে যাবে। আচ্ছা, তো আমরা ধরলাম হচ্ছে পিসিএল ফাইভকে 1, সো যেহেতু 50% বিয়োজিত হয়, এখান থেকে 0.5 মাইনাস করবো, সো 1 থেকে যদি আমি 0.5 মাইনাস করি তাহলে হবে হচ্ছে আমার থাকবে কত, 0.5ই থাকবে। যদি 80% হতো এখানে হচ্ছে 1- কত করতাম, 0.8, এখানে 0.8, সো এখানে থাকতে হচ্ছে আমার 0.2। এখন বের করবো হচ্ছে আমরা টোটাল মোল নাম্বার, কী বের করবো, টোটাল মোল, যেহেতু আমাকে বের করতে হবে হচ্ছে কেপি, কী বের করতে হবে, কেপি। টোটাল মোল আমাদের কত হবে একটু খেয়াল করে দেখো, 0.5+0.5+0.5, মানে এই যে এটার মোল নাম্বার কত, ইকুইভ্যালেন্ট কন্ডিশনে 0.5, ওর 0.5, ওরও 0.5, সো কত হবে এটা, 1.5 হচ্ছে আমার টোটাল মোল নাম্বার। আচ্ছা, এখানে আমাদের টোটাল প্রেশার কী দেওয়া আছে, টোটাল প্রেশার হচ্ছে 5.4, কত, মানে পি হচ্ছে 5.4 এটিএম, এটা হচ্ছে আমাদের টোটাল প্রেশার। এটা কেন লাগবে, পার্শিয়াল প্রেশার বের করার জন্য লাগবে, এই যে মোল ফ্র্যাকশন ইনটু পার্শিয়াল প্রেশার। সো আমরা এখন যেটা করব, আমি বের করব যে পার্শিয়াল প্রেশার অফ কি, সিএল টু, পার্শিয়াল প্রেশার অফ সিএল টু। তো পার্শিয়াল প্রেশার কীভাবে বের করে একটু খেয়াল করে দেখো, যে মোল ফ্র্যাকশন ইনটু কি, টোটাল প্রেশার, এই যে মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ ইনটু হচ্ছে মোট চাপ, তো নিচে হচ্ছে আমার মোট মোল সংখ্যা, মানে হচ্ছে 1.5, উপরে হচ্ছে আমার সিএল টু এর মোল সংখ্যা 0.5, মানে ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আর কি, ইনটু হচ্ছে টোটাল প্রেশার, মানে 5.4। এরপরে বের করবো হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কি, আমাদের পার্শিয়াল প্রেশার অফ পিসিএল থ্রি, পার্শিয়াল প্রেশার অফ পিসিএল থ্রি, পার্শিয়াল প্রেশার অফ পিসিএল ফাইভ। তো যদি আমরা এদেরকে বের করি তাহলে কী হবে একটু খেয়াল করে দেখো, এখানে আসবো হচ্ছে আমাদের নিচে হবে 1.5 সবারই 1.5, উপরে হবে তার 0.5, উপরে হবে তার কত, হ্যাঁ ওরও 0.5 হবে।
सो ये इंटू हो 5.4 इंटू हो 5.4 तो हमें कि बेर कर लम सवार पार्शियल प्रेसार बेर कर लम एन हेरा एजे को फर्मुले बसा एजे ये एखान जा आस मान ये सी एल टूर पार्शियल प्रेसार होता पी सी एल थ्री पार्शियल प्रेसार होता और पी सी एल फाइव पार्शियल प्रेसार होता सबगुलो आसले सेम आसने कारण जेहतु सबगुलो कत कर सबगुलो 0.5 कर तक सो एखान तुम जा पा और पार्शियल प्रेसार और पार्शियल प्रेसार और पार्शियल प्रेसार जा आसान कैलकुलेट कर बेर करवा बेर होने एखे और एखे बसाबा जदि कारो सामने कि थकत एखे टू थकत यटार ऊपर पावर हिसाब से कल चले आसत टू चले आसत ये ख्याल रखते हैं क्योंकि कारण अने मैथ्स सब किस देखा जाए पावर देना जार कारण मैथ्ट भूल हो जाए तो आशा करी बोझा गया जो हमें क्यों एक रिएक्शन थे पी सी एल केपी बेर करते तो सेम भाव जो इे वॉल्यूम देवा थे मैं आयतन देवा थे तो बेर करतेब के सी बेर करतेब के सी बेर करार्जन ये प्रथम इक्ुएशन इक्ुएशन क्योंकि हमारे सी बेर करार्जन आयतन वॉल्यूम दरकार नहीं कारण ये आयतन वॉल्यूम क्यों है काटाटी चले जाए तेना क्यों एखे क्यों के सी बेर करार्जन आयतन लागे हमें कि देखे तरह के सीते क्योंकि एक वि थे मान आयतन थे सो हमें एन जा नेक्स्ट रिएक्शने मैथ देखो ना आसले मैंने दुटा मैथ देखाल एन हमें जस्ट एन टू ओ फोर और हे एन टू ये टू एच टू और सरि इन टू एच टू है ना एखे थ्री एच टू यटार जो कि तुम केपी के सी बेर करते बो मैं थिरोटिकाली से देखो और कि तो आशा करी तुम्हारा मैथगुल्लो एक आइडिया निल आइडिया बुझे फिलल एख जो हमें थिरी पार्ट शेष कर मैथ पार्टे जाब से अवश्य केपी के सी थे सबसे बेसि मैथ करब ए जो मैथ पार्टर समस्या थे तुम्हारा आशा करी सल्व हो जाए तो एन टू ओ फोर थे टू एन ओ टू